নজর রাখব অগ্রগতি সংবাদে। অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন। জগন্নাথ বাড়ি রোড স্থিত তাদের অফিস গৃহে আজকে সাংবাদিক বৈঠক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আজকের বৈঠক থেকে কি বক্তব্য? অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আমাদের সংগঠনের সভাপতি শ্রী তাপস মজুমদার এবং আমার এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা এবং উপদেষ্টা কমিটির মেম্বাররা এবং সাধারণ মেম্বাররা উপস্থিত আছে। আমি প্রথমে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের যাকে সাড়া দিয়ে আমাদের এই অফিস নিয়ে এসেছেন সাংবাদিক সম্মেলনের ব্যাপারে। আমাদের এই সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামীকাল 29শে সেপ্টেম্বর সুকান্ত একাডেমিতে আমাদের 15তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মূল অনুষ্ঠান শুরু হবে 11:30 এবং এই সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মিউনিসিপ্যালিটির মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত থাকবেন প্রধান শুনলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য। আগামী দিনে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি প্রসঙ্গে আজকে তারা জানান দিলেন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। 29শে সেপ্টেম্বর 10 দফা দাবিকে সামনে রেখে তাদের বিশেষ সম্মেলনের আয়োজন। এখনকার মতো সংবাদ এখানে শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।